এই যে আলপনা দেয়া হচ্ছে। এখানে সব ঠাকুরের জিনিস রাখা রয়েছে, আর নাড়ু টাড়ু সবই বানানো হচ্ছে, হবে সবই তোমাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, আর এখানে দেখো নিরামিষ রান্না হচ্ছে। হচ্ছে আমরা তো, আমি আর শাশুড়ি হচ্ছে তো খাই না আজকে, আমরা বাড়ির সবাই, বাচ্চারা আছে, বড়রা আছে, তারা খাবে, তাদের জন্যই নিরামিষ আজকে ফ্রাইড রাইস পনির আলুর দম রান্না করছি। আর এদিকে শাশুড়িও পুজোর জোগাড় করছে, ঘরে আলপনা দেওয়া হচ্ছে, নারকেল নাড়ু টাড়ু সব ওগুলো সকালে করা হয়ে গেছে, ওগুলো আর তোমাদের দেখাতে পারিনি। আর তাহলে ব্লগটা আমার দেখতে থাকো, আর অনেক দিন মাঝখানে আসা হয়নি আমার, 3-4 দিন গ্যাপ গেছে, তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, তোমাদের যেটুকুনি পারি সবই দেখাবো। এই যে আমাদের পুজো প্যান্ডেল বানাচ্ছে দুজন মিলে, এখানটায় পুজো হবে, এদিকটা উঁচু এদিকটা নিচু, দেখো কেমন লাগছে দেখো। হ্যাঁ দেখো, এদিকটা ঠিক করে দড়িটা বাঁধতে হবে। প্যান্ডেল হয়ে গেছে, টুনি লাইট লাগানো চলছে, গামছা পরেই প্যান্ডেল করছে। গরম করিস না মুখে। দেখো এখন মা লক্ষ্মীকে অলংকার পরানো হচ্ছে, পরিয়ে দিচ্ছে কানে গলায়, তারপরে টিপ সব পরিয়ে দেওয়া হচ্ছে, সোনার অলংকার সব পরিয়ে দেওয়া হচ্ছে, এগুলো প্রত্যেক বছর পরিয়ে দেওয়া হয় আর সারা বছরই পরানো থাকে, তারপর পুজোর আগে আগে আবার খুলে দেওয়া হয়, নতুন লক্ষ্মীকে পরানো হয়। এখন ঘট পাতা হচ্ছে দেখো, আর ভিতরে আলপনা কিছুটা দেয়া হয়েছে ঠাকুরের সামনে, আর কিছুটা বাকি আছে। কেন অনেকটা বাকি আছে, যে একজন দাঁড়িয়ে থেকে বলছে। এ বাবা, তোমার পিঠে এখন কে লিখেছে, কি লিখেছে এটা বাবা, বাবা অফ কি সব যেন লিখে রেখেছে, বাবা অফ তিশা বা কি রে।
নতুন একটা শাড়ি আজকেই ভাঙলাম, মানে আমি প্রত্যেকবার লক্ষ্মী পুজোতে আর অষ্টমীর দিন দুদিনই আমি দুটো নতুন শাড়ি পরি। আর এটাও একটা নতুন শাড়ি, এটা আমাকে একজন গিফট করেছে আজকে, সেই জন্য পরলাম। পুজোর আগেই গিফট করেছে, পুজোতে পরা হয়নি, আজকে তাই পরলাম। আর কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আমাকে। আর এখন হচ্ছে যেইটুকুনি আর একটু সাজানো গোছানো বাকি ঠাকুরের সামনেটা, সেইটুকু করব। আর ভোগ টোকগুলো রাখবো, আমাদের তো খিচুড়ি ভোগ হয় না, আমাদের এমনি নাড়ু টাড়ু মুরগি এসবই দিয়েই পুজো হয়। অনেকে বাড়িতে তোমাদের হয়তো খিচুড়ি হয়, ভোগ হয়, আমাদের হয় না, আমাদের এটাই হয়, নাড়ু মুরগি কই এসবই ফল দিয়েই আমরা ঠাকুরকে আমরা এসব মানে ভোগ দিয়েই সাজাই, ভোগ না মানে প্রসাদ দিয়েই সাজাই। আর তাহলে তোমরা দেখতে থাকো, আমি সাজিয়ে এলাম, আর একটুখানি বাকি আছে। আর ঠাকুরমশাই আসবে বলেছে রাত 9টায়, এখন বাজে সন্ধে 7টা। আর যেইটুকুনি গোছানো কমপ্লিট আছে, আমাদের 9টার মধ্যে হয়ে যাবে।
আর যেটুকুনি বাকি আছে হয়ে যাবে, মোটামুটি অর্ধেকের বেশি কাজ হয়েই গেছে দেখলে। আর নিচে ওর বাবা হচ্ছে বারান্দায় একটু লাইট টাইট লাগাচ্ছে, একটু লাগানো বাকি আছে। পরে আমাদের ওপরেও বারান্দাতেও লাইট লাগাবো, সেটা হচ্ছে লক্ষ্মী পূজায় আমরা লাগাই না, সেটা হচ্ছে ওই কালী পুজোর সময় হচ্ছে ওপরে লাইট দিয়ে বারান্দাটা সাজাবো, রাস্তার দিকে যে বারান্দাটা পাখি আছে তোমরা দেখেছো। আর আজকে হচ্ছে তোমার প্রচণ্ড পরিমাণে, আজকে না তিন দিন ধরে মুষলধারে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আজকে মুষলধারে না আজকে সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে এত বাজে ওয়েদার এই লক্ষ্মী পুজোর দিন আজকে, এত বাজে ওয়েদার। মানুষ হচ্ছে যারা ঠাকুর টাকুর নিয়ে রাস্তায় বসে তাদের কত অসুবিধা হচ্ছে বলো, তারা বৃষ্টিতে বসতে পারছে না, মাটির ঠাকুর জল লাগলেই তো পুরো একদম নষ্ট হয়ে যাবে প্রতিমা, খুবই অসুবিধা হচ্ছে। আর এখন বিকেল থেকে দেখলাম একটু বৃষ্টিটা কম আছে, আর এবারে লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে লক্ষ্মী পুজো পড়েছে আর বুধবার কালকে, দুদিন লক্ষ্মী পুজো পড়েছে। যদি আজকে যারা করছে মোটামুটি হয়ে যা করছে বৃষ্টির মধ্যেই অসুবিধা করে বাজার টাজার করে, আর যারা কালকে করছে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে একটু সবার সুবিধাই হবে বাজার টাজার করতে, যদি সকাল থেকে রোদ ওঠে তো খুবই ভালো, কিন্তু আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ। তাহলে এখন আবার নিচে যাব, একটু এসে বসলাম তোমাদের সাথে গল্প করলাম, আবার নিচে যাব, চলো তাহলে। আর একটুখানি সাজানো বাকি আছে, নিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে মালকে সব ঠাকুরকে, আর এই যে আলপনা দেয়া হয়েছে, এখনো ফল কাটা বাকি, বললাম না সব হয়নি, এখনো ফল কাটা বাকি আছে, সাজানো বাকি আছে, ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হবে সেটাও বাকি আছে। সবার বলে কষ্ট হয়, আমি থাকি না দুর্গানগরে, তার জন্য নাকি পুজো হয় না ঠিকঠাক মতো সব, এবছর আমি আমি সব বাইরে যাই ওর জন্য। না তোমার বাবাকে তো ফোন করেছিলাম, আমাকে তো দেখতে পেলাম আমি, তুমি যদি না মানে ওইখানে রাখ, ওইখানে রাখ, ওইখানটায় রাখ, ওই জন্য তো সব এবার আমি দূরে দূরে পড়ে দিচ্ছি, বাবার এখন বয়স হচ্ছে বেড়ে ওঠে না, এখন আমি
জেনে করে দিয়ে যাচ্ছি, লোকদের রেখেও কোনো কাজ শুদ্ধি কামনার্থে দিন গত রাত্রি কৃত পাপ ক্ষয় বিমোচনায় নমঃ শ্রী ভগবতে আং সূর্য দেবায় নমঃ নমস্তুতে সূর্য অমৃত ভরিতে সরিতে অভদূর তিওয়ারি মারি দুর্ঘটা সুরা ভব দুস্তর তারি মারি মায়া পটল প্রণমত পরিবারি হে রূপ চিদ্রুপত দ্রুপদাবি নম বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্থ অপুন নামে সামে ভুয়াত্ম দর্শনাথ এসো সচন্দন পুষ্পাঞ্জলি ভগবতে লক্ষ্মী নারায়ণায় নম নমস্তুতে নম বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্থ অপুন নামে সামে ভুয়াত্ম দর্শন ভাগ্যস্বামী তোমারে দেখাবো পুষ্পের বচনে দিজ আনন্দিত হয়ে গমন করিল তবে রাজকন্যা লয়ে প্রতিদিন ভিক্ষা করি পুষ্প হতে হস্তে দেয় লক্ষ্মীশ্বরী সেই ভিক্ষা স্বামীরে খাওয়ায় একদিন পুষ্পবতী দ্বিজপতি হয় বলিতেছি একটি কথা শুনুন।